মোপিয়াদি বিগত কয়েক দিন ধরে, বিশেষ করে কয়েক মাস ধরে আমরা গরু চোর, চাল চোর, কয়লা চোর, ত্রাণ চোর এগুলো নিয়ে আলোচনা করছিলাম। যাক, ফরে চেঞ্জ আজকে আমরা একটা কুকুর চোরকে নিয়ে আলোচনা করছি, ভালো লাগছে। দেখো, এই লিপস্টিকের আমি ব্র্যান্ডটার নামও ভুলে গেছি, ওই লিপস্টিকের ওই ব্র্যান্ড স্কার্ফ কথা কে বলেছিল? মহুয়া মৈত্র নিজে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তার পছন্দের একজন সাংবাদিককে। সে ক পয়সা সাংবাদিক আমি জানি না, মহুয়া মৈত্র সাংবাদিকদের সাধারণত দু পয়সা সাংবাদিক মনে করেন, উনি দু পয়সা সাংসদ হতে পারেন, তাকে ইন্টারভিউ দিয়েছিলেন, দিয়ে এই হলো নামগুলো বলেছেন। দেখো, ওই ফরেন ট্রিপ, মহুয়া মৈত্র ফরেন ট্রিপ করেছেন, এবার সেটা পারমিশন নিয়ে করেছেন কিনা সেই প্রশ্ন ব্যক্তিগত হতে পারে না। তার অ্যাকাউন্ট লগইন ক্রেডেনশিয়াল তিনি দিয়ে দিয়েছিলেন একে হীরানন্দানীকে, দেওয়ার পর 47 টাইম সেখানে লগ ইন হয়েছে সেখান থেকে। এবার কোন পোর্টাল, এমপিদের অ্যাকাউন্ট থাকে এনআইসি পোর্টালে, এনআইসি পোর্টাল একটা গভর্নমেন্টের পোর্টাল, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, ইনফ্যাক্ট সিবিআই, ইডি এবং এসএফআইআর থেকে শুরু করে যাবতীয় অর্গানাইজেশন, ইনফ্যাক্ট আরএনআইডব্লিউ থেকে আরম্ভ করে আইবি, সবার পোর্টাল ওটা মেনটেন করে। তার একটা ক্রেডেনশিয়াল দিয়ে দেওয়া, ইজন্ট ইট এ ক্রাইম? এটা ন্যাশনাল সিকিউরিটি ব্রিচ করা নয় কি? একজন এমপি, তাকে ভরসা করে মানুষ, কৃষ্ণনগরের এমপি তো, মানে আমার এলাকার এমপি, তো আমি তাকে শুনিনি কোনোদিন কৃষ্ণনগর নিয়ে প্রশ্ন করতে, আমি তাকে কোনোদিন শুনিনি যে তার যে এলাকা তিনি বিধায়ক ছিলেন প্রথমে, করিমপুর, কৃষ্ণনগর করিমপুর যে রেল লাইনটা আরও দিন ধরে হয়নি কেন সেটা নিয়ে প্রশ্ন করতে, কিন্তু তাকে শুনছি একটা কোম্পানির কাছ থেকে বারবার প্রশ্ন করতে। দু পয়সার সাংসদ কিন্তু উনি কোটিতে খেলেন, দামি দামি তার গিফট চায়, হীরানন্দিনীর কথা মতো প্রশ্ন আসে। আর অভিযোগ তার বিরুদ্ধে কে করেছে? বিজেপি করেছে। জয়ান দেদরায় কে? তার সাথে মহুয়া মৈত্র সম্পর্ক কি? মহুয়া মৈত্র বলুক, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশি কিছু বলার নেই, ব্যক্তিগত একদম বেশি আমার কিছু বলার নেই সেখানে। হীরানন্দিনী তার এভিডেভিট দিয়েছে, তিনটে এভিডেভিটের তিনটে কপি হীরানন্দিনী, মানে তিনটে কপি গেছিলো, একটা আনন্দুবের কাছে, দেদরায়ের কাছে, একটা এথিক্স কমিটির কাছে, প্রত্যেকটা মিডিয়া হাউস সেগুলো দেখেছে, জয়ানন্দ দেহরা সেটাকে পাবলিক করেছিল, তা আমরা দেখেছি, মানে হীরানন্দিনী অ্যাকসেপ্ট করেছে ব্যাপারগুলো। তো মহুয়া মৈত্র আজকে হোলি অর্দন দাও সাজছে কেন? একজন যদি চুরি করেছে, চুরি করে দামি দামি গিফট পেয়েছে, খালি ওই ক্যাশ ফর কোয়েরিজ না, ক্যাশ মানে খালি ক্যাশ ধরো না, সামটাইমস ইস কাইন্ডস, কেউ একটা কিছু কাজ করছে, তারপরে তাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, তার ফরেন ট্রিপ স্পন্সার করছে, স্টেট তার স্টেটে মানে ইন্ডিয়ার মধ্যে ডোমেস্টিক ট্রিপগুলো স্পন্সার করছে। তো এই অভিযোগই করছেন তিনি, তার দাবি হচ্ছে যে ক্যাশ যে তিনি নিয়েছেন তার প্রমাণ কোথায়? এতটা বোকা মুম্বিয়াদি মানুষ নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ববাংলার ব লিখে দিয়েছেন হয়তো, পশ্চিমবঙ্গের মানুষের কপালের মাঝখানে বিশ্ববাংলার ব তো লেখা নেই, তারা বুঝতে পারে। কাউকে ফরেন ট্রিপ স্পন্সার করা হচ্ছে, কাউকে দামি দামি গিফট দেওয়া হচ্ছে, দামি দামি গিফট আনানো হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এটা ঘুষ নয়, 2+2 না অলওয়েজ 4ই হয়। বেশ কিছু রাজনীতিবিদটাকে 22 দেখানোর চেষ্টা করে, কীরকম একটা কমপ্লেন হলো, কমপ্লেন হওয়ার পর নোটিস ইস্যু হলো, সেখানে এভিডেভিট আসলো, এভিডেভিট আসার পর যে কমপ্লেন করলো একদম সুমোটো, এভিডেভিট আসলো, এসে স্বীকার করলো মহুয়া মৈত্র, তারপর একটা ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দিয়ে স্বীকার করলেন আমি লগ ইন ক্রেডেনশিয়াল শেয়ার করেছিলাম, কৃষ্ণনগর ওই এলাকার ছেলে আমিও, ওখানে একটা নেটওয়ার্ক এত খারাপ নয় যে ওখান থেকে কোনো কোশ্চেন করা যায় না, বা নেটওয়ার্ক এত পুয়ার নয়, পুরো ব্যাপারটা 2+2=4 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মানে এই মহুয়া মৈত্র যেটা ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, প্রাইমা ফেসিস অভিযোগগুলো কিন্তু এস্টাবলিশ হচ্ছে, গিফট উনি অ্যাকসেপ্ট করেছেন, এবার ইনডিফেন্সিবল কাউকে কেউ ডিফেন্ড করবে কী করে? চন্দনদারা কেন করছে, চন্দনদারা ভালো বুঝতে পারবে, বা দাদারা কেন করছে, দাদারা ভালো বুঝতে পারবে। আর আদানি নিয়ে প্রশ্ন আছে, আমি তো আবার বলছি তোমাদের পয়েন্ট ধরেই বলছি, আদানির বিরুদ্ধে নিয়ে প্রশ্ন তো অনেকেই করেছে, সবার বিরুদ্ধে কি এই অভিযোগ এসে তার লগ ইন ক্রেডেনশিয়াল শেয়ার করে উঠলো, আসেনি, এনার বিরুদ্ধে কেন আসছে? আর কে অভিযোগ করেছে? নিশিকান্ত দুবে তো অনেক পরে করেছে, তরুণ পিপিং টম আচরণের অভিযোগ করছেন বিরোধীরা, এর আগে পেগাসাস ছিল, এখন অ্যাপেল অ্যালার্ট, তাকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি একদম, এবং এই মহুয়া মৈত্রের, হ্যাঁ মহুয়া মৈত্রর অ্যাডভোকেট ছিল এই জয়ানন্দ দেদরা সুপ্রিম কোর্টে মামলাগুলোর জন্য। যাই হোক, এই পেগাসাস ইস্যু নিয়ে এরা যখন সুপ্রিম কোর্টে গেছিলো তখন তার অর্ডারটাও এসছে, অর্ডারটা সবাই আমরা দেখেছি, যে দাবিগুলো ছিল দাবিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যাপেল নিয়েও একটা কথা আসছে, অ্যাপেল একটা প্রেস বিজ্ঞপ্তি মানে এই নোটিফিকেশন আমরা দেখছি, যেটা অভিযোগ আসছে যা আসছে, কার থ্রুতে রুট হয়েছিল, সারসের অ্যাক্টিভিটি কী আছে, এগুলো তার উত্তর তো দিতে হবে। কেন বারবার সারসের নাম এখানে এর মধ্যে আসছে? একটা সারস নামে একটা সংস্থার নাম কেন জড়াচ্ছে বারবার? এরা বারবার ইস্যু থেকে মুখ ঘোরানোর জন্য একের পর এক এক্সকিউজ নিয়ে আসে, সেম এক্সকিউজ এরা আরও এনেছিল, শেষ করে দাও মুভিয়াদি, কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এদের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে, এই নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল।